Oh my god, let's go baby. What abnormal behavior? Adi blacklist hoye gelo naki? Okay, amar Free Fire ID te kokhoni grandmaster uta hoyni ebong kokhoni grandmaster utar jonno push o kora hoyni. Kintu Free Fire er ebare 37 number rank season er modhe amar push dewar shok uthe. To season shuru howar age ami amar ID te 10000 plus rank score kore rakhi jonno season shesh howar por amake diamond 3 te namai. Ar matro 5 second ache 4 3 2 1 and boom. যেই কথা সেই কাজ আমাকে ডায়মন্ড 3 তে নামায় আর আমি শুরু করে দিই আমার প্রথম ম্যাচ এটা যেহেতু প্রথম ম্যাচ তাই আমরা একটা সেফ জায়গায় ল্যান্ডিং করে ফেলি তারপর এখানে উড়াদুড়া আমরা লুট করে ফেলি জানো আমাদের লুটের কোনো কমতি না পরের প্রথম ম্যাচের মধ্যে আর এই ম্যাচটার জন্য আমরা খুব সহজে বুয়া বের করতে পারি তো কারুল স্টিয়া থেকে খুব ভালোভাবে লুট করার পর চলে আসি আর্সেনাল ঘুরতে আর আর্সেনাল খোলার পর তো অনেক জায়গাভাবে লুট পাওয়া যায় তারপরে দেখি বিএসকে 94 নামের নতুন একটা গান এসে পড়ছে তো এই গানটা দিয়ে গেমটা টেস্ট করার জন্য আমি গানটা দিয়ে খেলা শুরু করে দিই আর এনিমিকে উড়াদুড়াভাবে কিল করার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমি তো কোনোভাবে মরতেছিল না তিন চারটা মারার পর একটা করে এনিমি কিল হইতেছিল আর এইভাবে ম্যাপের এদিক সেদিক ঘুরতে আমাদের ম্যাচের মধ্যে 14 জনে অ্যালাইভ হয়ে যায় তবে এতক্ষণ ঘোরাঘুরির পর আমরা তেমন এনিমি পাইতেছিলাম না আমাদের কিলও তেমন বেশি ছিল না তো লাস্ট মুহূর্তে তো আমাদের কিল করতে হবে আর কিল না করলে তো প্লাসও পাবো না তাই আমি উড়া দূরে রাস শুরু করে দেই আমি সামনে দুইটা দেখছিলাম হ্যাঁ এদিকে আছে নাইস একটা তো শেষ আর একটা আছে কভার দিতে হবে আমারে আর টি ইনজেকশন মাইনে উঠে গেছে আগে এর মারি নাইস এ টিমমেট আছে টিমমেট এখনো কিল হয় নাই প্যাক করে লাভ নাই এখন তো জোনে আসতেই হবে নাইস হয়ে গেছে লাস্টের কিলটা আমার লাগবে আমার কিল নাই নাইস হয়ে গেছে তো এভাবেই হতে হতে আমাদের প্রথম ম্যাচটাই বুয়া হয়ে যায় তার সাথে 53 প্লাস পেয়ে যায় পরের ম্যাচে সরাসরি আমরা রাশ করতে চলে আসি কারণ আমাদের আগের ম্যাচে তেমন ভালো কিল ছিল না আর কিল কম থাকলে তেমন প্লাসও দিবে না পিকের মধ্যে তো অনেক এনিমি নামে তাই পিকেই নামে গেছে আর এখানে উড়া দূরে কিল করে ট্রাই করতেছি কিন্তু এখানে তেমন এনিমি নামে নাই কারণ এটা ছিল সিজনের দ্বিতীয় ম্যাচ আর এখন অনেকেই পুশ দেওয়া শুরু করে দিবে এভাবে খেলতে খেলতে লাস্টে জোন এসে পড়ে একজন যাও রাশ করো এভাবে খেলে আমাদের দ্বিতীয় ম্যাচটা বুয়া হয়ে যায় প্লাস পেয়ে যায় 52 সাথে আমি দুই ম্যাচ খেলে উঠে যাই ডায়মন্ড 4 তারপর আমাদের টার্গেট হলো হিরিক উঠা একটা ড্যামেজ খেয়েছে সাইডে পালাইতে সরে মারো আরেকটা আসছে নাইস ও মেবি এদিকে আসবে 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 এটা এটা শেষ হয়ে যাবে শেষ ও রে কি হেডশট এখানে আরেকটা আছে বের হবে এখন নাইস কিলটা ক্লিয়ার করা উচিত নয়তো পরে কিল পাবো না হয়ে গেছে সামনে যে আগে জোন কভার করতে হবে আরে ভাই আচ্ছা আচ্ছা আমার টিমমেট বাঁচে আছে একটু প্লাস হলে আমি হিরিক উঠে যাবো এখানে পুলিশ করে আসে সবাই একসাথে রাশ করো একটা ডাউন হয়ে গেছে নাইস ও ভাই ড্রাগন গান দিয়ে দুইটার একসাথে ডাউন করে ফেলছে মারো মারো পারবা নাইস বুয়া হয়ে গেছে তার মানে এখন আমি হিরোকে উঠে যাব দাঁড়ো এই জায়গায় দাঁড়ো হিরোই গোঠার পর আমাদের উড়ে দূরে হাট লবি করা শুরু হয়েছে তার সাথে এই ম্যাচের মধ্যে এমন একটা কাণ্ড ঘটে যেটা টোটাল আনএক্সপেক্টেড ছিল তো প্রথমে আমরা নর্মালি এই ম্যাচের মধ্যে উড়ে দূরে কিল করতেছিলাম প্লাসের জন্য আর তার সাথে এই ম্যাচের মধ্যে যেহেতু হাট লবি পড়ছিল অনেক এনিমি সামনে এসে পড়তেছিল আর এনিমিকে মারার পর বারবার তারা রিভাইভ হয়ে যেতেছিল তো এখানে আমার টিমমেটে বেঁচেছিল যে গাড়ি চালাইতেছিল কারণ আমার তিনটা টিমমেটে কিল হয়ে গেছে ও একাই আছে আর ছয়টা এনিমি আছে হোয়াট একদম মাটি নিচে চলে গেছে তো সেই সূত্রে এই ম্যাচে আমার ফুল প্লাস পাওয়া হয়নি তারপর আমরা ননস্টপ গেম প্লে করে যাচ্ছিলাম লাস্ট ওনে এখানে আছে শেষ ও ডাউন হয়ে গেছে ইনজেকশন মারতেছে তারও ক্লিয়ার করে দিই তাহলে বিয়ে হয়ে যাবে হয়ে গেছে নাইস এইভাবে আমি ফুল প্লাস 10 যাচ্ছিলাম কিন্তু তারপরের ম্যাচগুলোতে আমাদের নেটওয়ার্ক কানেকশন ঠিক থাকা অবস্থায় গেমের মধ্যে 99 প্লাস হয়ে যাচ্ছিল যার ফলে আনএক্সপেক্টেড ভাবে আমরা এনিমিদের কাছ থেকে কিল হয়ে যাচ্ছিলাম আর এইভাবে আমাদের ম্যাচের মধ্যে অনেক বেশি মাইনাস খাওয়ার চান্স বেড়ে যায় তারপর আমি রিভাইভ হয়ে যাই শিপইয়ার্ডে ল্যান্ডিং করতেছি এখানে এনিমির সাথে আমার টিমমেটও আছে তাই মনে হইতেছে আর টিমমেট তো আমার ফাইট করতেছে এনিমিটাকে মারা লাগ জোস অনেক কম ড্যামেজ কিলটা পেয়ে গেছি আর এটা এসে পড়ছে হ্যাঁ বেশি দেয় নেই আমার এই সময় এখন দেখবা কিভাবে দুইটা টিমমেট একটা এনিমির পিছনে ঘুরার পরও তারা কিল পায় না
এভাবে কিল নিতে হবে এখানে একটা নিচে এনিমি নামতেছে ওর সাথে সাথে আমি দেখি ওরে কিল করতে পারি কিনা ও মেবি অ্যালশিপ করে যাবে আমিও অ্যালশিপ করে যাই তখন আগে আমি এনিমিটাকে কিল করার ট্রাই করি নাইস হয়ে গেছে তো এখানে আমার জোনের বারে একটা টিমে ডাউন হয়ে যায় কে রিভাইভ করার জন্য আমি আসি কারণ রিভাইভ যদি না দেই তাহলে আমি ফুল প্লাস পাবো না প্রথম রিভাইভ এভাবে হয়ে যায় যেহেতু এটা সেকেন্ড জোন এসে পড়ছিল তাই সে মিড কিট মেরে জোনের মধ্যে টিকে থাকতে পারে না তাই সে আবার ডাউন হয়ে যায় আমি তাকে আবার রিভাইভ করে দেই তার মানে এই ম্যাচে আমি ফুল প্লাস পেতে যাচ্ছি লাস্ট এনিমিটা এই জায়গায় আছে চলো আসো গোল ফাটাও প্যাক করে ফেলছে তাড়াতাড়ি আসো আচ্ছা আমি বাইরে গেছে বাইরে গিয়ে দেখি ও এখানে নাইস বুইয়া হয়ে গেছে ফুল প্লাসে দেওয়ার কথা তার সাথে আমি টুইস্টেড উঠে যাই চলো মারো নাইস নাইস এখানে দুইটা আছে আরে ডাউন হইতেছে না ডাউন হইছে ওরে ক্লিয়ার করো আচ্ছা একটা আসছে আচ্ছা উঠে গেছে ওরে ধরো এটা আমার কিল পাইছি আচ্ছা আরেকটা ছাদের উপরে এটার নিচে নামবে না এখন মিডকিট টেডকিট মেরে ম্যাচটাকে বুয়া করা ট্রাই করতে হবে বুয়া কি পাবো তো কিন হইতেছে না হোয়াট প্লাস তো ভালোই আসছে তার সাথে নাম্বার ওয়ান পজিশনে ছিলাম মানে বুয়া আমরাই পাইছি তারপরে ম্যাচগুলো আমাদের অনেক বেশি হার্ড হতে থাকে অ্যান্ড আমরা কয়েকটা মাইনাসও খেয়ে যাই মাইনাস করার পর যখন আমরা প্লাসগুলো রিকভার করতে যাই তখন আমাদের আবার বুয়াই হইতেছিল না আমাদের কিল ভালোই উঠতেছিল কিন্তু ম্যাপের লাস্ট মুহূর্তে গিয়ে আমরা কোনো না কোনো ভাবে আনএক্সপেক্টেড ভাবে কিলই হয়ে যাইতেছিলাম আর এইভাবে আমাদের অনেকগুলো ম্যাচে বুয়া মিস হয়ে যায় কিন্তু আমরা নস্টপ গেম প্লে করতে থাকি এন্ড আবার আমরা বুয়াতে ব্যাক করতে থাকি যদিও নস্টপ বুয়া করা যাবে না তাহলে আবার আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এভাবেই 9 ঘন্টা খেলার পর আমার 4000 স্কোর কমপ্লিট হয়ে যায় তারপর সারা রাত নস্টপ গেম প্লে করা হইতে থাকে আমার আইডি দিয়ে কিন্তু গেমের মধ্যে আমার অনেক মিস্টেক হইতেছিল তাই আমার আইডি দিয়ে তেমন বেশি প্লাসও টানতে পারতেছিলাম না এভাবে পরের দিন অনেকেই রিজনে উঠে যায় প্রথম তো 6-7 জন ছিল দেখতে দেখতে রিজনে 70-80 জন উঠে যায় তখন আমার আইডি 6000 স্কোরই কমপ্লিট করে নাই আমার আইডিতে স্কোর ছিল 5700 প্লাস আর এভাবে পরের দিন সন্ধ্যা এসে পড়ে তার সাথে আমাদের প্লেয়ার অনেক ডিমোটিভেট হয়ে পড়ে কারণ আমার আইডি টার্গেট ছিল রিজনে টপ 10 এ ওঠার কিন্তু দেখা যাচ্ছিল 100 জন রিজন উঠে গেছে কিন্তু আমার আইডি এখনো গ্র্যান্ডমাস্টারে উঠে নাই মানে 6000 স্কোরই করে নাই 10 জন এলাইভ আছে তার মধ্যে 6টা এনিমি আছে আর 4 জন তো আমরাই আছি ও বাইক এসে পড়ছে হোয়াট মারো রে নাইস কাজ হয়ে গেছে এই যে এসে পড়ছে মরে না কেন নাইস মরে গেছে আর মাত্র 3টা এনিমি আছে এনিমিগুলো নিচে আছে ওই সাইড থেকে মারো আমি এই সাইড থেকে মারতেছি পিক দিলে আমি মারা শুরু করব হোয়াট অ্যাবনরমাল বিহেভিয়ার আর ব্ল্যাক লিস্ট হয়ে গেল নাকি আর মাত্র 8 প্লাস লাগে আমার গ্র্যান্ড মাস্টার উঠতে আর এই সময় এটা হইতে হইলো তবে আমার আইডি তখন কিছুই হয় নাই গেমটি ঠিকই করা যাচ্ছিল এমন কি হনর স্কোর মাইনাস দেয় নাই এটা হলো সেই ম্যাচ যে ম্যাচ খেলার পর আমার 6000 স্কোর হয়ে যাবে আর 6000 স্কোর হলে আমি গ্র্যান্ড মাস্টার উঠে যাব ওকে 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 বুইয়া হয়ে গেছে ও মাই গড লেটস গো বেবি তো গ্র্যান্ড মাস্টার উঠার সাথে সাথে আমি 106 নম্বর পজিশনে এসে পড়ি তার মানে আর কিছু প্লাস হলে আমি টপ 100 উঠে যাব তারপর আমার আইডিতে ননস্টপ গেম প্লে করা হয় রিজনে ওঠার জন্য দুই তিনটা ম্যাচ খেলার পরে আমার আইডি টপ 100 এর মধ্যে উঠে যায় দ্বিতীয় দিন সারা রাত পুশ করার পর আমার আইডি টপ 60 তে চলে যায় কিন্তু সকালে হঠাৎ পিসি রিস্টার্ট করে গেমে ঢোকার পর দেখি লিটারালি আমার আইডি টপ 10 এর মধ্যে চলে গেছে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিজনের মধ্যে শো করতেছে টপ 10 এর মধ্যে তার মানে রিজনের প্রায় 50টারও বেশি আইডি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে সেই সূত্রে ফাইনালি আমার রক্সম্যান আইডিটি টপ 100 এ ঢুকে যায় ওকে গ্র্যান্ডমাস্টার রিজনে টপ 10 এ থাকলে কি হয় বেশি মানুষ আইডিতে ইন্সপেক্ট করে আর আইডিতে অনেক অনেক লাইক বেড়ে যায় কয়েক ঘন্টা পর দেখা যায় আমার আইডিতে 125000 এর চেয়েও বেশি ভিজিটর হয়ে গেছে কিন্তু আমার লাইক মাত্র 100 বাড়ছে তারপর আমি জানতে পারি এখন নাকি একদিনে শুধু 100 লাইকই বাড়ে তাও আমার আইডিতে এখন রেগুলারই পুশ করা হচ্ছে